ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন রসিকের আড্ডা আজ আমাদের রেসিপি এগ রোল চলুন দেখে কি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা নিয়ে নিচ্ছি এগরোল বানানোর জন্য ময়দা ময়দাটাকে আমরা মেখে নেব নুন লেবু লেবু এক টুকরো শশা দেখুন একদম পাতলা স্লাইস করা পেঁয়াজও তাই একদম সরু সরু করে স্লাইস করবেন লঙ্কা কুচি করে রেখেছি চার পাঁচটা ডিম নিয়ে নিয়েছি রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে যে কোনো রাইস ব্র্যান্ড বা সয়াবিন যা খুশি নিতে পারে না টমেটোকে চাপ এবার আমরা একটু নুন দিয়ে নিচ্ছি এগুলোর মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে রাখলে সফট হয়ে যাবে অনেকটা এর ভেতরে নুনও ঢুকে যাবে শশা আর পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলোর মধ্যে এগুলোকে মিক্স করে দিলাম মিক্স করে রেখে দেবো এবার আমরা ময়দাটা মেখে নিই ময়দায় প্রথমে দিয়ে নেবো অল্প একটু নুন আর অ্যাড করে নেব অল্প একটু তেল একটু তেল দিয়ে দিলাম খুব বেশি দেব না কারণ পরে তেল দিতে হবে আবার এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করবো সফট ডো করবো মেখে নিই হয়ে গেছে দেখুন আমাদের মাখা দেখুন খুব সফট হয়েছে এবার এর মধ্যে আলাদা করে তেল দিয়ে দিয়ে একটু মাখবো দু তিনবার একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো তাতে খুব সফট হবে এবং যখন আমরা ভাজবো তখন খাস্তা হবে খুব টেস্টি রেসিপি একটা আমাদের যেটা রোজকার অনেকেরই নিয়ম ছিল বাইরে বেরিয়ে আমরা স্টলে ফুড স্টলে খেতাম সেটা এখন হচ্ছে না তাই বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে খুব সহজে হয়ে যায় এই রান্নাটা এ দেখুন আমরা বারে বারে তেল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখলাম মাখা হয়ে গেছে আমরা এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেবো হয়ে গেছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিট বাদে এসছি বন্ধুরা এবার এটা থেকে আমরা একটা দেখুন কি সফট হয়েছে একটা ডো তৈরি করেছি একটু বড় করে একটা লেচি করে নেব দেখছেন একটু বড় করেছি লেচিটা এবার বেলে নেব বেলে নিয়েছি আমরা যতটা বড় সম্ভব লেচিটা বেলে নিয়েছি এবার আমরা চলে যাই ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়েছিলাম গ্যাসে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এখন আমরা ফ্লেমটা লো করে দিই মিডিয়াম ফ্লেমে দিয়ে গরম করে নিয়েছি লো ফ্লেম করে দিলাম দিয়ের মধ্যে আমরা যে রুটিটা বেলে রেখেছি সেটাকে একটু হালকা সেঁকে নেবো পিঠ একটু ভালো করে সেঁকে দেখুন একটু বাবলস মতন এসছে এবার আমরা এটাকে তুলে রাখব তুলে রাখলাম এবার একটা এগ বিট করে নেব একটা ডিমটা ফাটিয়ে নিলাম এর মধ্যে একটু নুন মিক্স করে দেবো অল্প একটু নুন দিলাম দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো একটু তেল তেলটাকে একটু ছড়িয়ে দেবো চতুর্দিকে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব গরম হয়ে গেছে তেলটা এবার আমরা বিটেন এগটা দিয়ে দেবো একটু ছড়িয়ে নিলাম যেহেতু আমরা রুটিটা অনেকটা বড় বেলেছি সেই জন্য একটু ছড়িয়ে নিলাম এবার এই যে কাঁচা আছে এর উপরেই আমরা রুটিটাকে বসিয়ে দেবো তাহলে আটকে যাবে আর খুলে যাবার কোনো ভয় নেই দেখুন একদম এটা আটকে যাবে খুলে যাওয়ার কোনো ভয় নেই আর এর মধ্যে একটু দিয়ে দেবো উপর থেকে তেল দিয়ে দুপিটা আমি ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দিয়ে তেলটা ছড়িয়ে নিলাম দুটো পিঠই ভালো বেশ খাস্তা করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে দিয়ে হয়ে গেছে ওই পিঠটা দেখেছি ফুলে উঠেছে ডিমটা ফুলে উঠেছে একদম এবার ওই পিঠটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন দুপিটি ভাজা হয়ে গেছে একদম খুব খাস্তা হয়েছে ভাজাটা ডিমটাও ফুলে উঠেছে এটাকে আমরা এবার বানাবো এর মধ্যে দিয়ে দিলাম শশা পেঁয়াজ লঙ্কা কুচি তার মধ্যে অল্প একটু নুন দিলাম ডিমের দিকটা যে দিকটা সেদিকটায় দেব একটু দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দেবো সস এবার এটাকে আমরা রোল করে নেব একটা সাইডে দেখুন এগুলোকে দিয়েছি ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে রোল করলাম রোলটা পুরোটা করব না ঠিক এই অবস্থায় এসে আমি একটা কাগজ আমি ব্যবস্থা করি রেখেছিলাম কাগজটা দেখুন কিছুটা নিচে বার হয়ে থাকবে ঠিক এই রকমভাবে রোল করব। এইবার এটার সঙ্গে রোল করে এটা আর খুঁড়ে যাবে না ভালো করে রোল করে নিয়ে নিচের অংশটা এই যে আঙুল দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম তৈরি আমাদের রোল গরম গরম সবাই মিলে খান দারুণ টেস্টি সার্ভ করা হয়ে গেছে একটা বাইট অসাধারণ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশান পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে নতুন রেসিপি নিয়ে বাই